ওম পরত সদালীন রামকৃষ্ণ সমাগয়া ই ধর্মস্থাপনরত বীরে সন্তম নমাম্যহম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বিরচিত স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা সতেরো নম্বর বললিতে পড়াশোনা করছি এটি বেলুড় ভারাটিয়া মটবাড়িতে কাল হচ্ছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ স্বামীজির সঙ্গে তার শিষ্যের বিগত দিন আমরা যে পড়েছি ব্রহ্মের উপস্থিতি ব্রহ্ম সম্পর্কে আলোচনা চলছিল সেইখানে গিয়ে তিনি যেন একবারে একটা জায়গায় স্বামীজির সঙ্গে তর্ক করতে করতে এমন একটা স্থিতি হয়েছে যে আর তর্ক এক পাও এগোচ্ছে না সিদ্ধান্ত বাক্য স্বামীজির যে সিদ্ধান্ত বাক্য সেটা গ্রহণ করতে ইচ্ছাও করছে না আবার একই সঙ্গে সেটা না গ্রহণ করা ছাড়া কোনো উপায়ও খুঁজে পাচ্ছেন না তিনি এই রকম জায়গায় গিয়ে আমরা বিগত দিন থেমেছিলাম শিষ্য বলছে এত বড় মুশকিলের কথা আমি যদি হই তবে এই ওই বিষয়ে সর্বদা অনুভূতি হয় না কেন এটা বলে আমাদের সকলের কথা আমি যদি ভগবান তাহলে কেন আমি বুঝতে পারি না কেন আমার কাছে আমার মধ্যে সেই অনুভূতিটা হয় না কেন স্বামীজি বলছেন কনসিয়াস প্লেন তুমি আমি এই যে ভূমি। এই কথা অনুভূতি করতে হলে একটা করণ বা যা দ্বারা অনুভব করতে চাই তা একটা চাই এটা মিডিয়াম লাগবে বলছে মনই হচ্ছে আমাদের সেই করণ কিন্তু মন পদার্থটা তো জড়ো পেছনে আত্মার প্রভায় মনটা চেতন চেতনের মতো প্রতিভাত হচ্ছে মাত্র পঞ্চদশিকার তাই বলছেন চিচ্ছায়া বশত শক্তি চেতনেব বিভাতি সা চিৎস্বরূপ চিৎস্বরূপ আত্মার ছায়া বা প্রতিবিম্বের অবশ্যই শক্তিকে চৈতন্যময়ী বলে মনে হয় এবং এই জন্য মনকেও চেতন পদার্থ বলে বোধ হয় অতএব মন দিয়ে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাকে যে জানতে পারবি না এ কথা নিশ্চয় মনের পারে যেতে হবে মনের পারে তো আর কোন করণ নেই এক আত্মাই আছেন সুতরাং যাকে জানবি সুতরাং যাকে জানবি সেটাই আবার করণ স্থানীয় হয়ে দাঁড়াচ্ছে কর্তা কর্ম করণ এক হয়ে দাঁড়াচ্ছে এই জন্য শ্রুতি বলেছেন বিখ্যাতারমরে কে না বিজানিয়াত ফল কথা কনসাসনেস প্লেনের বা দ্বৈতভূমির ওপর একটা অবস্থা আছে সেখানে কর্তা কর্ম করণাদি দ্বৈতভান নেই মন নিরুদ্ধ হলে তা প্রত্যক্ষ হয় অন্য ভাষা নেই বলে এই অবস্থাটিকে প্রত্যক্ষ করা বলছি নতুবা সে অনুভব প্রকাশের ভাষা নেই শঙ্করাচার্য তাকেই অপরোক্ষানুভূতি বলে গেছেন এই প্রত্যক্ষানুভূতি বা অপরোক্ষানুভূতি হলেও অবতাররা নিচে নেমে এসে দ্বৈতভূমিতে তার আভাস দেন সেই জন্যই বলেন আপ্তপুরুষের অনুভব থেকেই বেদাদি শাস্ত্রের উৎপত্তি হয়েছে সাধারণ জীব সাধারণ জীবের অবস্থা কিন্তু নুনের পুতুলের সমুদ্রে মাপতে গিয়ে গলে যাওয়ার মতো বুঝলি মোট কথা হচ্ছে যে তুই যে নিত্যকাল ব্রহ্ম এই কথাটা জানতে হবে মাত্র তুই সর্বদা তাই হয়ে রয়েছিস তবে মাঝখান থেকে একটা জড় মন যাকে শাস্ত্র মায়া বলে এসে সেটা বুঝতে দিচ্ছে না সেই সূক্ষ্ম রূপ জড়রূপের উপাদানে নির্মিত মনোরূপ পদার্থটাকে প্রশমিত হলে আত্মার প্রভায় আত্মা আপনি উদ্ভাসিত হন এই মায়া বা মন যে মিথ্যা তার একটা প্রমাণ এই যে মন নিজে জড়গুণ মন নিজে জড় এবং অন্ধকার স্বরূপ পেছনে আত্মার প্রভায় চে চেতনবধ প্রতীত হয় এটা যখন বুঝতে পারবি তখন এক অখণ্ড চেতনে মনের লয় হয়ে যাবে তখনই অনুভূতি হবে অয়মাত্মা ব্রহ্ম শব্দগুলো কঠিন কিন্তু খুব সহজ করে বলার আমি চেষ্টা করছি এটা একটা খুব একটা বড় প্রশ্ন সবার আমি যে সেই চৈতন্য স্বরূপ এটা যদি তাই সত্য হয়ে থাকে তাহলে আমি কেন বুঝতে পারি না আমার আমার কি সমস্যা হচ্ছে কোনটা আমার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে যে কারণে আমার ভেতরে যে ব্রহ্মের প্রকাশ আছে আমি যে অনন্ত শক্তির উৎস সেটা আমরা বুঝতে পারি না কালকে একটা উদাহরণ দিয়েছিলাম মায়েদের উদাহরণ তিনটি মাত্র রেসিপি শিখে এসে সেই মায়েরা অন্তত পনেরো জন লোকের রান্না করে পনেরো জন লোকের নানা রকমের রান্না করে খাচ্ছেন রোজ নতুন নতুন রেসিপি শিখছেন নিশা মধুরিকা ডট কম সেখানে দেখছেন তারপর সেটাকে অভ্যাস করছেন এবং যেমন দেখানো হয়েছে ঠিক তেমনটি করে দেখাচ্ছেন এই শক্তিটি তার ভেতরে ছিল তিনি জানতে পারেন না একটা সময় দেখা গেল তিনি অদ্ভুত ভালো রান্না করেন অত যে মানুষটা এসেছিলেন বিয়ে হয়ে সেই মানুষটা কিন্তু একেবারেই রান্নাবান্নায় একদম অপটু ছিলেন তার একেবারে কোনো কিছু ছিল না এই যে নিজের শক্তি সম্পর্কে আমরা ধারণা করতে পারছি না অথচ আমরা পারি স্বামীজি এইখানে যেটা বলছেন সেটা হচ্ছে এই কনশিয়াস প্লেনে যখন আমরা চেতন ভূমিতে থাকি তখন আমাদের এই আমি এবং তুমি এই দ্বৈত ভূমিতে থাকলে এই করণ দ্বারা অনুভব করতে পারবি মানে আমাদের তখন একটা মিডিয়াম লাগবে ধরুন একটা ঘরে অনেকগুলি আয়না বসানো আছে আপনি একটা সোফায় গিয়ে বসলেন প্রত্যেকটি আয়নায় আপনার প্রতিফলন হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে আর একটা মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে শুনছে যে এই ঘরের ভেতরে আছে আর স্বপ্নাদিক যেখানে বসে আছেন সেটা দেখতে পাচ্ছে না সে আয়নাটাই দেখতে পাচ্ছে স্বপ্নাদি ঘাড় ঘোরাচ্ছেন আয়নাটাতেও সেই ঘাড় ঘোরা সে দেখতে পাচ্ছে সে স্বপ্নাকে দিকেই দেখছে মাঝখানের উপকরণটা হচ্ছে আয়না কিন্তু সে যতক্ষণ না পর্যন্ত ঘরের ভেতরে ঢুকছে ততক্ষণ পর্যন্ত ওই আয়নাটাকেই তার সত্য বলে মনে হবে যখন তার মনে হবে যে আয়নাতে সে যে রিফ্লেক্টেড ফর্ম দেখছে সেটা স্বপ্নাদির একটা উল্টো দিক মানে এটা যদি ডান হাতটা ডান বাঁ হাতে ঘড়ি পরা থাকে তাহলে উল্টো দিক করে সে দেখছে দেখছে ডান হাতে ঘড়ি পড়া আছে তার অন্যান্য রকমের ধারণাটাই বদলে যাচ্ছে যদি এদিক করে কাপড় পরা থাকে তার মনে হচ্ছে অন্য আমাদের অনেকটা সেলফি তোলার মতো একদম অপোজিট ওই যে দৃষ্টিটা হয়ে যায় এটা থেকে পেরিয়ে আসতে গেলে তখন আয়না ছেড়ে যে আসল ব্রহ্মবস্তু সেইটাতে যেতে হয় আমরা যখন ভূমিতে থাকি তখন এই মায়ার রাজত্ব একটা একটা মিডিয়াম লাগে ভগবানকে পৌঁছোতে কিন্তু আয়না যেরকম তার কোনো কিন্তু ভূমিকা নেই ওই যে চৈতন্য বস্তু তার উপর প্রতিফলিত হচ্ছে বলে যেমন আমার ছবিটা আয়নায় প্রকাশিত হচ্ছে বলে আপনি আমায় দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম চৈতন্য বস্তু ওই মনের ভেতরে প্রকাশিত হচ্ছে বলে আমরা চৈতন্যকে অনুভব করছি কিন্তু যদি মন মনের ভেতরে চৈতন্য বস্তু না প্রকাশিত করে তাহলে আমরা দেখব মন জড়বৎ যে কারণে যখন আমরা ভালো জায়গায় যাই ভালো চিন্তা করি দেখবেন আমাদের মনও যেন সেই ভালো হয়ে যায় আবার যখন খারাপ জায়গায় যাই খারাপ চিন্তা করি তখন আমাদের মনও ঠিক সেরকম হয়ে যায় মন জড়বৎ বলেই সেটা ঠিক ওই আত্মা যেরকম তার মধ্যে প্রতিফলন ঘটায় ঠিক সেই রকম তার প্রতিফলন হতে থাকে এই যে আমাদের বলা হয় না ভালো সঙ্গ করবে ভালো মানুষের সঙ্গে মিশবে তার কারণটা হচ্ছে ওই আত্মাতে যেন সেই সুসঙ্গ সুজিনিসের প্রকাশ হতে থাকে তাহলে দেখবেন আমাদের ভেতরেও সেটা হবে কিন্তু আসল যে সত্যটা সেটা থেকে আমি সবসময় দূরে সরে থাকবো তাই ঘরে যদি ঢুকে আমাদের স্বপ্নাদিকে দেখতে হয় তাহলে প্রথম কি করতে হবে আয়নাগুলোকে এক 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 করে ঘর থেকে বার করে দিতে হবে তারপর যখন আমি ঘরে ঢুকবো তখন ঈশ্বরের সঙ্গে তখন স্বপ্নাদির সঙ্গে ঠিক আমাদের মুখোমুখি দেখা হবে এই অবস্থাটা কীরকম যে যাকে এতক্ষণ আয়নায় দেখছিলাম যাকে এতক্ষণের কেন দেখছেন তাকে সামনে দেখে আমি দিশে হারা হয়ে যাব। আমার সে যে কী আনন্দ সেটা আমি প্রকাশ করতে পারবো না ধরুন এখনকার দিনে যদি খুব বড় একজন ফিল্ম স্টার বা খুব বড় ব্যক্তিত্ব দেশের হয়তো প্রধানমন্ত্রী আমার যেরকম হয়েছিল নরেন্দ্র মোদী এসছেন স্বামীজির ঘরে আমার ডিউটি পড়েছেন নরেন্দ্র মোদী এসে আমার জিজ্ঞেস করছেন উনি বসতে পারবেন কিনা না খানিকক্ষণ খানিক্ষণ বসে ধ্যান করতে পারবেন কি না আমি এমন ওনাকে দেখে মুগ্ধ হয়ে গেছি আমি আর আমার মুখ থেকে আর শব্দ বেরোচ্ছে না অথচ সকালবেলা সব ব্যবস্থা করাচ্ছে উনি যদি এসে বসতে চান সেখানে উনি বসতে পারেন কিন্তু আমার মুখ থেকে তখন কোনো স্বর বেরোচ্ছে না আমি খালি আঙুল দিয়ে দেখাচ্ছি ওই কোণে ওই আসন পাতা আছে ওখানে উনি বসতে পারেন তখন উনি আমাকে বললেন স্বামীজি তাহলে এই দিকে জানলাগুলোকে একটু বন্ধ করে দেওয়া যায় হ্যাঁ বন্ধ করেই দেওয়া যাবে সঙ্গে সঙ্গে জানলাগুলোকে আমরা বন্ধ কাঁচগুলো বন্ধ ছিল সিকিউরিটির কারণে কিন্তু কাঠগুলো বন্ধ করে দিয়ে দরজা বন্ধ করে আমরা বাইরে চলে এলাম উনি পঁয়তাল্লিশ মিনিট ওইখানে বসে থাকলেন যখন ঠিক সেই রকম এটা দেখুন দেশের প্রধানমন্ত্রী যাকে দেখে আমার এই যে মুগ্ধতা আসছে ঠিক সেই রকম আমার আত্মস্বরূপ তাকে যখন আমি দর্শন করি তখন সে যে মুগ্ধতা সেটা একেবারে বলে তখন আমি শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না ঠিক মনকে সরিয়ে রেখে যখন আমরা যাই তখন তাকে দেখে আমরা এমন ডুবে যাই যে আমাদের ফিরে আসতে ইচ্ছা করে না মনে হয় তার মধ্যেই মথিত হয়ে যায় সমাধিমান পুরুষ যেমন সেই সমাধি হওয়ার পরে একুশ দিনের মতো ঠাকুর বলেছেন পত্রের মতো শুষ্কপত্রের মতো ঝরে পড়ে আমাদের ঠিক সেরকম হয় শুধু কাদের হয় না অবতার পুরুষদের তারা আমাদের জন্য নেমে আসেন এবং তার অনুভূতির গল্প বলেন ঠাকুর বলছেন যে সেই মাঠের ওপারে কিছু একটা হইচই হচ্ছে একটা সেই ফাঁকা জায়গা দিয়ে কেউ দেখছে আর আনন্দ করে সেই সিঁড়ি দিয়ে উঠেছিল দেখতে দেখতে সে আনন্দে তাতে লাভ দিল সবাই লাভ দিল শেষজন মানুষ লাভ দিতে পারল না সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে আনন্দ উপভোগ করে ফিরে এসে মানুষজনকে বললো গো তোমরা কি মিথ্যা জিনিসের মতো জড়িয়ে আছো যাও 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 ওইখানে দিয়ে ওঠো ওর পেছনে সেই আনন্দের স্বরূপ আছে সাধারণ জীবের অবস্থা ওই ঠাকুর যেরকম বলেছেন নুনের পুতুল যেমন সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রের ভেতর তার সত্তাকে হারিয়ে ফেলে সাধারণ মানুষের অবস্থা ঠিক সেই রকম। বলছেন এই শেষের কথাটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের সাধারণ মানুষ কেমন করে ব্রহ্মানুভূতি আমাদের হয় সেখানে বলছেন মোট কথা হচ্ছে যে তুই যে নিত্যকালে ব্রহ্ম এই কথাটা জানতে হবে মাত্র তুই সর্বদা তাই হয়ে আছিস রয়েছিস তবে মাঝখান থেকে একটি জড় মন যাকে শাস্ত্রে মায়া বলে এসে সেটা বুঝতে দিচ্ছে না এই যতক্ষণ না পর্যন্ত আমার এই কনশিয়াস প্লেনে এই বোধটা জাগবে আমি সেই আত্মার পূর্ণস্বরূপ আমি সেই অনন্ত পরমাত্মার প্রকাশ এটা যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মায়ার রাজত্বে পড়ে মায়ের পেছন পেছন ছুটতে থাকবে এবং মায়াও আমাকে ছোটাতে থাকবে আমি কিছু থেকেই তার থেকে বেরিয়ে আসতে পারবো না আমার কোনো উপায় নেই তার থেকে বেরিয়ে আসার আমি কোনোভাবেই তার থেকে বেরিয়ে আসতে পারবো না আমাদের মায়ার রাজত্বে যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমাদের এই সমস্যাটা হতেই থাকবে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না কিন্তু যদি আমি সবসময় যদি আমার মনের ভেতরে এই এইটা থাকে বোধটা থাকে আমি সেই অনন্ত স্বরূপ আমরা আমরা কখনো খারাপ করতে পারি না এই আমাদের স্কুলে একটি ছেলেকে রঙ্গনাথানজি একটা উদাহরণ দিয়েছেন আমি বলেছি বোধ হয় রঙ্গনাথানজি ছেলেবেলা মালায়লী ছেলেরা খুব গালাগাল দিতে শেখে উনিও সেরকম ছেলেবেলায় গালাগাল দিতেন তারপরে একদিন তার মা তাকে ধরে বললেন যে তুমি যে গালাগাল দাও তোমার জিভে কে বসে আছেন স্বয়ং মা সরস্বতী তোমার কী অধিকার আছে তাকে অবমাননা করার মহারাজ তার ওই যে ওয়াট লাইফ অ্যাস স্টটমি ওই বক্তৃতাটাই বলেছেন এছাড়াও আমাদের ট্রেনিং সেন্টারে একটা বক্তৃতা উনি দিয়েছিলেন যেটা আমি শুনেছিলাম যে শাস্ত্রপরাঠের কী প্রয়োজনীয়তা আছে সেই সেই বক্তৃতায় উনি ঘটনাটা উল্লেখ করে বলেছিলেন এই একটি ছোট্ট ঘটনা আমার মনের ভেতরে এমন প্রভাব ফেলে দিল আমি কখনো আর কোনোরকম মন্দ কথা বলতে পারতাম না আমাদের স্কুলে একটি ক্লাস সিক্সের ছেলে ভর্তি হয়েছে ওই মাঝিদের বাড়ি থেকে এসেছে তাদের প্রথম জেনারেশন যে পড়াশোনা করছে ওরা খুব মানে নোংরা নোংরা কথা বলে আমরা ওদের অঞ্চলে কাজ করতে গিয়ে দেখেছি তো ওর যেরকম স্বভাব ক্লাস ফাইভে এসেছে ফাইভে কি সিক্সে পরে সিক্সে পরে ছেলেটা সে এসে তার বন্ধুদের ওই গালাগাল দিয়েছে একজন আমাকে এসে কমপ্লেন করলো আমি তখন বললাম যে হ্যাঁ ওই ওনাকে উদাহরণটা তোর জীবিত মা সরস্বতী বসে আছেন তুই যদি গালাগাল দিস তাহলে মা সরস্বতীকে অপমান করা হবে এ দিন দাসেক বাদ আবার কমপ্লেন এলো ছেলেটা রকম গালাগাল দিয়েছে আমি আবার ছেলেটাকে এবং ওর বন্ধুদের ডেকে পাঠালাম আমি বললাম হ্যাঁ রে তোকে যে আগের দিন বললাম বলছে না গো মহারাজ আমি একবারও খারাপ কথা বলিনি আমি আগে বলতুম বলে ওরা আমাকে মিথ্যে মিথ্যে ফাঁসাচ্ছে দেখুন এই যে কনসিয়াসনেস যদি থাকে আমাদের এই যে বলছেন না মোট কথা জানতে হবে তুই যে নিত্যকাল ব্রহ্ম আমি সেই ব্রহ্মস্বরূপ আমি সেই ভালো মানুষটা আমার দ্বারা রকম খারাপ কাজ হয় না এইটা জানলে দেখবেন আপনি কখনো বেচালে পা দেবেন না কোনো সময় পা দেবেন না ঠাকুর বলছেন যে বুড়িকে ছুঁয়ে আছে সে কখনো পড়বে না যে জানি আমি সেই পরমাত্মার সন্তান তার কখনো পতন হবে না এখনকার দিলে হয় না কিন্তু আগেকার দিনে এই কতগুলো জিনিস শেখানো হতো পূর্বপুরুষদের নাম শেখানো হতো তাদের কীর্তির কথা পরবর্তী জেনারেশনকে বলা হতো আমাদের ঠাকুমারা দিদিমারা অবসরকালে যে সময় আমরা ঘুমতাম সে সময় এই পুরনো দিনের গল্প এসব গল্প বলতেন তার মূল কারণ হচ্ছে সেই সন্তান অনা সেই যে নতুন যে ভবিষ্যৎ যেটা এখন পরবর্তী প্রজন্ম তাদের ভেতরে ওই ভাবটা জাগানো যে আমি এমন একটা উচ্চ বংশ থেকে এসেছি আমার তারা কোনোরকম কোনো খারাপ কাজ করা সম্ভব নয় ঠিক এই রকমভাবে আমাদের মধ্যে যদি সব সবসময় কনসিয়াসনেস থাকে আমি সেই পরব্রহ্মের একটি প্রকাশ আমি শুধুমাত্র মায়ার কারণে আমার যে মায়ার কারণে আমি তাকে যেতে পাচ্ছি না যেরকম ঘরের ভেতরে সবাই চাইছে যে দিকে দেখতে যাবে কিন্তু গার্ড বলছে না না ওখানে ঢোকা যাবে না উনি এখন ভ্যালু এডুকেশনের ক্লাস নিচ্ছেন ভ্যালু এডুকেশান নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন তাই এখন ঢোকা যাবে না কিন্তু আমরা এপাশ ওপাশ করে যখন যেই দেখছি যে শান্ত্রীরা একটু এপাশ ওপাশ ঘটেছে টুক করে আমরা ঢুকে পড়ব। কিন্তু আমি যদি না জানি যে ওই যে চেয়ারে যিনি বসে আছেন তিনি আমার আপনারজন তিনি আমার নিজেরই প্রকাশ তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ওই শান্ত্রিকে পেরিয়ে যাওয়ার যে শক্তি সেটা আমরা অর্জন করতে পারবো না বলছেন ওই মায়াকে যখন আমরা অতিক্রম ওই মায়া বা মন যে মিথ্যা তার একটা প্রমাণ এই মন নিচে জড়ো অন্ধকার স্বরূপ পেছনে আত্মার প্রভায় চেতনবধ এটা যখন বুঝতে পারবি তখন এক অখণ্ড চেতনে মনে লয় হয়ে যাবে তখনই অনুভূত হবে অয়ম আত্মা ব্রহ্ম এই যখন আমরা অনুভব করতে পারবো এই যা কিছু দৃশ্যমান আমি ঈশ্বরের স্বরূপকে বুঝতে পারছি না তার কারণ হচ্ছে এই মায়া বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন সেই মায়াকে আমরা বাইপাস করে যাবার চেষ্টা করবেন লাগিল শেষ রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখিয়া নিদ্রাভঙ্গে আনন্দে শয্যা ত্যাগ করিল প্রাতে গঙ্গা স্নানান্তে শিষ্য আসিয়া দেখিল স্বামীজি মঠের নিচের তলায় বড় বেঞ্চি উপর পূর্বাস্স হইয়া বসিয়াছেন গত স্বপ্ন কথা স্মরণ করিয়া স্বামীজির পাদপদ্য অর্চনা করিবার জন্য স্বামীজির অনুমতি প্রার্থনা করিল তাহার একান্ত আগ্রহে স্বামীজি সম্মত হইলে সে কতগুলি ধুতরা পুষ্প সংগ্রহ করিয়া আনিয়া স্বামী শরীরে মহাশিবের অধিষ্ঠান চিন্তা করিয়া বিধিমতো তাহার পূজা করিল এইখানে যে জিনিসটা খুব দেখার জিনিস সেটা হচ্ছে এই স্বামীজি জিজ্ঞাসা করছেন তোর কি ঘুম পাচ্ছে তবে শো দেখুন কি ক্যাজুয়াল অ্যাপ্রোচ শিশের প্রতি তিনি গুরু তিন এই শিষ্য ইনি জগদ্িজয়ী বিবেকানন্দ আর একটা খেঁদা পচা উঁচু একটা ছেলে সে তাঁকে তিনি বলছেন আমার পাশে সো স্বামীজি তাকে তার পাশে শুতে দিচ্ছেন কত সহজ এই যে বলি না এই আমাদের স্বামীজির জীবনগুলো খুব ভালো করে জানা দরকার মানুষ বিবেকানন্দকে না বুঝলে কোনো মতে আমরা স্বামী বিবেকানন্দকে ধরতে পারবো না নাহলে স্বামী বিবেকানন্দ বলে চোখ বন্ধ করা সেই ধ্যানমূর্তিটি কালি কথা চিন্তা হবে আর সেই ধ্যানমূর্তি রূপটা দেখে আমাদের কিছুতেই স্বামীজির প্রতি প্রকৃত ভালোবাসা তৈরি হবে না এই কারণে আমাদের ভীষণ করে প্রয়োজন ভীষণ ভীষণভাবে প্রয়োজন স্বামীজির মানব মূর্তিটি যে টুকরো টুকরো ছবি আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি সেগুলিকে একত্রিত করে একটা গোটা ছবি আঁকা সকালবেলা রাত্রিরে তিনি খুব একটা স্বপ্ন দেখবেন স্বপ্নটা দেখেছিলেন এই যে স্বামীজি এবং শিব প্রথম তিনি শিবকে দেখেছিলেন এবং তারপর তিনি স্বামীজিকে দেখেছিলেন একটা সময় দেখলেন যে স্বামীজি সেই শিব স্বামীজির ভেতরে লীন হয়ে যাচ্ছেন স্বামীজি স্বয়ং শিবস্বরূপ তিনি এতদিন তো সবসময় তর্ক করতেন তর্ক জাল বিছিয়ে নিজের বিদ্যা বুদ্ধিমত্তা প্রকাশ করার চেষ্টা করতেন কিন্তু এই স্বপ্ন যেন তাকে স্বামীজির স্বরূপ বুঝতে দিয়ে নিজেকে লজ্জা পাইয়ে দিল সকালবেলা স্নান করে এসেই দেখলেন স্বামী বিবেকানন্দ বেলুরের ভাড়াটিয়া মঠবাড়িতে বসে আছেন একটি বেঞ্চের তলায় বসে আছেন স্বামীজিকে তিনি তার স্বপ্ন বৃত্তান্ত বলে অনুমতি চাইলেন যে স্বামীজি তিনি পুজো করতে পারেন কি না তারপরে তিনি ধুতরা ফুল সংগ্রহ করে স্বামীজিকে শিবস্বরূপ এই জ্ঞানে স্বামীজি পুজো করা শুরু করলেন পূজান্তে দেখুন পুজোটা নিয়ে নিলেন কি দুষ্টু লোক দেখুন পূজান্তে স্বামীজি শিষ্যকে বলিলেন তোর পুজো তো হলো কিন্তু বাবুরাম অর্থাৎ প্রেমানন্দ মহারাজ এসে তোকে এখনই খেয়ে ফেলবে তুই কিনা ঠাকুরের পুজোর বাসনে পুষ্পপাত্রে আমার পা রেখে পুজো করলি কথাগুলো বলা শেষ হতে না হইতেই স্বামী প্রেমানন্দ সেখানে উপস্থিত হইলেন এবং স্বামীজি তাহাকে বলিলেন ওরে দেখ আজ কি কাণ্ড করেছে ঠাকুরের পুজোর থালায় বাসন চন্দন ঠাকুরের পুজোর থালা বাসন চন্দন এনে আজ আমার পুজো করছে স্বামী প্রেমানন্দ মহারাজ হাসিতে হাসিতে বলিলেন তা বেশ করেছে তুমি আর ঠাকুর কি ভিন্ন কথা শুনিয়া শিষ্য নির্ভয় হলো তিনি তো স্বামীজির পূজা করার জন্য পুষ্পপাত্র নিয়ে এসে ঠাকুরের পুজোর যে পুষ্পপাত্রের বাসন ছিল সেটা তুলে নিয়ে এসে তার উপর স্বামীজির পাটি রেখেছিলেন এবং তার পা পূজা করেছিলেন নুতরা ফুলটুল দিয়ে ঠাকুরের পুজোর ওখান থেকে চন্দন শ্বেতচন্দন রক্তচন্দন সব নিয়ে এসে খুব সে পূজা করেছিলেন দেখুন যখন পুজো ইচ্ছেন একেবারে তিনি স্বরূপ কিন্তু মুহূর্তের মধ্যে মাটির পৃথিবীতে আমাদের মধ্যে এসে মেতেছেন যেরকম অনুঘটক কাজ করে দুটো জিনিসকে একত্রিত করা ঠিক সেই রকম ইনিও যেন লঙ্কা ঝগড়া বাঁধানোর জন্য যেন একটা সেই অনুঘটকের কাজ করছেন বলছেন তুই তো করলি এবার বাবুরাম মহারাজ এসে ভীষণ রাগ করবে এবং বলতে এবং শিষ্য তো ভয় একবারে কাঁটা হয়ে আছে তখন তার মনে হচ্ছে আবেগে তো করে ফেলেছে তখন সে কাঁটা হয়ে আছে এমন সময় বাবুরাম মহারাজে উপস্থিত হলেন বাবুরাম মহাজকে স্বামীজি যেন একবারে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্যই বলছেন দেখো এ কি করছে এ ঠাকুরের পূজার থালা বাসন চন্দন নিয়ে আজামায় পুজো করছেন কিন্তু বাবুরাম মহারাজে কী সুন্দর এটা এটা বলাটা বলছেন তা বেশ করেছে তুমি আর ঠাকুর কি ভিন্ন কথা শুনিয়া শিষ্য নির্ভয় হলেন যে স্বামীজিকে তার গুরু ভাইরা কি দৃষ্টিতে দেখতেন তাকে তার রামকৃষ্ণের স্বরূপ বলে তারা মনে করছেন শিষ্য গোড়া হিন্দু অখাদ্য দূরের কথা দূরের থাকুক কাহারও স্পৃষ্ট দ্রব্য পর্যন্ত খান না এই জন্য স্বামীজি শিষ্যকে কখনো কখনো ভটচাচ বলিয়া ডাকিতেন প্রাতে জলযোগের সময় বিলাতি বিস্কুট আদি খাইতে খাইতে স্বামীজি সদানন্দ স্বামীকে বলিলেন ভরচাঁচকে ধরে নিয়েত আদেশ শুনিয়া শিষ্যের নিকটে শিষ্য নিকটে উপস্থিত হইলে স্বামীজি ওই সকল দ্রব্যে কিন্তু তাহাকে স্বরূপ খাইতে দিলেন শিষ্য দ্বিধা না করিয়া তাহা গ্রহণ করিল দেখিয়া স্বামীজি তাহাকে বসলেন আজ কি খেলিতে তা জানিস এগুলো ডিমের তৈরি উত্তরে সে বলিল যাহাই হোক আমার জানিবার প্রয়োজন নয় আমি প্রসাদ রূপে অমৃত খাইয়া অমর হইলাম শুনিয়া স্বামীজি বলিলেন আজ থেকে তোর জাত বর্ণ আভিজাত পাপ পুণ্যাদি অভিমান পাপ পুণ্যাদি অভিমান জন্মের মতো দূর হোক আশীর্বাদ করছি এই আশীর্বাদ আমরা সবাই প্রার্থনা করি যে কারণে আমরা ভগ মানুষের সঙ্গে মানুষের মিল করতে পারি না যে কারণে আমরা ঈশ্বরের স্বরূপ আমাদের জেনেও সেই ঈশ্বরের স্বরূপের ভেতরে নিজেকে প্রকাশ করতে পারি না স্বামীজি তার শিষ্যের মাধ্যমে আমাদের ভেতরেও সেই আশীর্বাদটি পাঠিয়ে দিচ্ছেন ভট খুব গোড়া ও দেশের মানুষজন খুব গোড়া হয় আমরা দেখেছিলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এসেছিলেন এবার গোলপার্কে একটা সেমিনার হয়েছিল সেই সেমিনারে ছাত্র ছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা হলেন ছাত্র ছাত্র বা ছাত্রী এবং পড়াতে এসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আর বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চার বিশ্ববিদ্যালয় থেকে সেই সংস্কৃত বর্ষপে তারা পড়াতে এসেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এসে নাম ভুলে গেছি চেহারাটা এখনও মনে আছে খুব নাম তিনি কিন্তু কোনোদিনই দুপুরে আমাদের সঙ্গে খেতেন না তার কারণ তিনি সকালবেলা সপাকে আহার করে আসতেন এবং আমরা শুনলাম তিনি তার স্ত্রীর হাতে রান্নাও খান না একটা ভীষণ রকমের গোড়া পরবর্তীকালে তার ছাত্রদের সঙ্গেও দেখা হয়েছিল ছাত্রদের নিয়ে কিন্তু তিনি বেড়াতে গেছেন বেনারস ওই সারনাথ সাঁচি সারনাথে সব দর্শন করতে গেছেন এবং খুব ভোরবেলা উঠে তিনি তার বিগ্রহ তার সে শালোগ্রাম শিলা যেটিকে তিনি বুকে করে নিয়ে যেতেন সেই শালোগ্রাম শিলার পূজা করে তাতে খানিকটা দিয়ে সবটাই ছাত্রদের খাইয়ে দিতেন এবং সারা দিন অভুক্ত থাকতেন এমনকি বিন্দু জলও পান করতেন না তারপরে রাত্রিবেলা ফিরে এসে ছাত্রদের খাওয়া দাওয়া সব দেখা হয়ে গেলে তারপরে তিনি সপাকে রান্না করতেন তারপরে সেটা দেবতাকে নিবেদন করে সেই ভোগ গ্রহণ করতেন এই জাতীয় নিষ্ঠার একটা প্রভাব আছে কিন্তু এটা অনেক সময় এটা যদি গোড়াম গোঁড়ামিতে চলে যায় তাহলে যেন আমরা নিজের একটা জায়গায় বদ্ধ হয়ে যায় স্বামীজির এই আচরণটা তাই দেখাচ্ছেন তিনি বিস্কুট বিলেতি বিস্কুট খাচ্ছেন খেতে খেতে স্বামীজিকে ডেকে এই একে ডেকে পাঠালেন সদানন্দ মহারাজকে দিয়ে এই শরৎচন্দ্র চক্রবর্তীকে ডেকে পাঠালেন এবং যে খাচ্ছিলেন যে তার এই অংশ প্রসাদী অংশ তার হাতে দিলেন শিষ্য অম্লান বদনে এগুলো খেতে থাকলেন স্বামীজি ভাবলেন এ কি করে এটা রিয়াকশনটা দেখি জিজ্ঞেস করলেন আর জিনিসগুলো খেলি এগুলো কি দিয়ে তৈরি জানিস তো এগুলো সব ডিম দিয়ে তৈরি তিনি এক্সপেক্ট করছিলেন যে শিষ্য যেন তার ওই খাবারের এই ডিম দিয়ে খাবার খাবার খেয়ে খুব কষ্ট বোধ করবেন তিনি কিন্তু এসব কিচ্ছু বললেন না বললেন যে হাই হোক আমার জানিবার প্রয়োজন নেই আমার প্রসাদ রূপে আপনার প্রসাদ রূপে অমৃত খাইয়া অমর হইলাম মা বলছেন না যে একটা দেবতার চোখ থেকে একটা সূক্ষ্ম জ্যোতি বেরিয়ে আসে যখন আমরা ভোগ নিবেদন করি সেই জ্যোতিটা একটু 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 করে সব কিছু সেই খাবার থেকে স্বাদ গ্রহণ করে এবং তার সেই অমৃত প্রভায় যতটা তারা ওই সারবস্তু নিয়েছেন ততটাই অমৃত স্বরূপ দিয়ে ওইটাকে দিয়ে দেন দেখবেন কোথাও কোথাও বেলুর মাঠের প্রসাদ যদি ভাত প্রসাদ খান খেলেই আপনি বুঝতে পারবেন যে এটি নিবেদিত হয়েছে ঠাকুর এটি খেয়েছে ভাত খেলেই বেলুর মঠে ভাত খাওয়া হলেই বুঝতে পারা যায় যেমন মায়ের বাড়িতে প্রসাদ যখন যে অল্প প্রসাদ দেয় কিন্তু খেলেই বোঝা যায় এটা খেয়েছেন ভজনানন্দ যে আমাদের বলতেন যখন কাউকে পুজো করতে কোথাও পাঠাতেন তিনি বলতেন আমার বিশ্বাস ঠাকুর এখানে বসে বেলুর মাঠে এসে প্রসাদ পাচ্ছেন অতএব এখানকার পুজোর ধারাটারা সব শিখে যাও ঠিক এই রকম জিনিস তোমার সেন্টারে গিয়ে করলে সেখানেও তার জাগরণ হবে বলছেন স্বামীজি শুনিয়া বলিলেন আজ থেকে তোর জাত বর্ণ আভিজাত্য পাপ পুণ্যাদি অভিমান জন্মের মতো দূর হোক আশীর্বাদ করছি আমরা স্বামীজির সেবা এসেছি স্বামীজি আমার স্বামীজির পথই পথ এই বোধটা যদি আপনাদের থাকে তাহলে দেখবেন কখনও কোনো গোড়ামি কোনো কিছু আমাদের কাছে আসবেন না অপরাহ্নে স্বামীজির কাছে মাদ্রাজের অ্যাকাউন্টেন্ট জেনারেল বাবু মন্মথনাথ ভট্টাচার্য উপস্থিত হইলেন আমেরিকা যাইবার পূর্বে মাদ্রাজে স্বামীজি কয়েকদিন ইহার বাটিতে অতিথি হইয়াছিলেন এবং তদবধি ইনি স্বামীজিকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন ভট্টারাজ্য মহাশয় স্বামীজিকে পাশ্চাত্য দেশ এবং ভারতবর্ষ সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন স্বামীজি তাহাকে ওই সকল প্রশ্নের উত্তর প্রদান করিয়া এবং অন্য নানা রূপ আপ্যায়িত করিয়া বলিলেন একদিন ওখান থেকেই যান না একদিন ওখানে থেকেই যান না মন্যমথ বাবু তাহাতে একদিন এখানে থেকেই যান না মন্মথ বাবু তাহাতে রাজি হইয়া আর একদিন এসে থাকা যাবে বলিয়া বিদায় গ্রহণ করিলেন এই যে তিনি অতিথি সৎকার করছেন শুধু তাই নয় আবাহন করছেন একদিন তাদের সঙ্গে এসে থাকতে এইখানেই এই বল্লির পরিসমাপ্তি ঘটছে আমরা পরবর্তী বল্লিতে যাব অষ্টাদশ বল্লি সেখান স্থান বেলুড় ভাড়াটিয়া মঠবাড়ি কাল হচ্ছে আঠারোশো আটানব্বই সাল শিষ্য আজ প্রাতে মঠে আসিয়াছে স্বামীজির পাদপদ্য বন্দনা করিয়া দাঁড়াইবা মাত্র স্বামীজি বলিলেন কি হবে আর চাকরি করে না হয় একটা ব্যবসা কর স্বামীজি তখন এক স্থানে শিষ্য তখন এক এক স্থানে একটি প্রাইভেট মাস্টারি করে মাত্র সংসারের ভার তখনও তাহার ঘরে পড়ে নাই আনন্দে দিন কাটায় শিক্ষকতা কার্য সম্বন্ধে জিজ্ঞেস করায় স্বামীজি বলিলেন অনেকদিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায় জ্ঞানের বিকাশ হয় না দিনরাত ছেলেদের দলে থাকলে ক্রমে জড়বৎ হয়ে যায় আর মাস্টারি করিস নি শিষ্য বললেন তবে কী করবো স্বামীজি বললেন কেন যদি তোর সংসারই করতে হয় যদি অর্থ উপায়ের স্পৃহাই থাকে তবে যা আমেরিকায় চলে যা আমি ব্যবসায়ের বুদ্ধি দেবো দেখবি পাঁচ বছরে কত টাকা এনে ফেলতে পারবি শিষ্য গিয়েছেন স্বামীজি তাকে বলছেন কী হবে আর চাকরি করে এই যে সুন্দর কথাটা যে দীর্ঘদিন শিক্ষকতা করলে কি হয় দিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায় ওই অল্প বয়সীদের সঙ্গে ওই যদি আমরা তাদের সঙ্গে থাকতে থাকতে আমি যদি অ্যালার্ট না হই আমি যদি নিজেকে আর বিকশিত না করি শিক্ষক মশাইরা যদি পড়াশোনা করে প্রস্তুত হয়ে ক্লাসে না আসেন ঠিক যেরকম হয় ঠিক সেইরকম থাকতে 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 ছাত্রদের ফাঁকিবাজি বা স্টুডেন্ট সাইকোলজি একটু একটু করে তার ভেতরে গ্রাস করতে থাকে কোথায় আমরা শিক্ষকরা ছাত্রদের ভেতরে একটি নতুন ভাবনা একটি নতুন চিন্তা বনন বপন করে করবার সুযোগ করে দেব আমি যদি আমার নিজের সৃষ্টিশীল মনটাকে মেরে ফেলি এবং ওই ছাত্রকে পড়ানোটাই আমার জীবনের কাজ হয় তাহলে আমাদের ভেতরে আমরা সৃষ্টিশীল মনোভাব সৃষ্টি করতে পারি না আমাদের স্কুলে ইংরেজি পড়াতেন অসীম মুখোপাধ্যায় একটা ক্লাস কবিতার একটা ক্লাস নেবার জন্য তিনি কী পরিশ্রমটাই না করতেন আমাদের সেই সলিটারি রিপার কবিতা পড়াতে গিয়ে এই মেয়েটি কোন জাতির মেয়ে সেটি কীরকম ক্যালটিক জাতি কীরকম সেই জাতের আর অন্যান্য বিখ্যাত মানুষজন কারা কারা আছে কীভাবে ব্রিটিশদের সঙ্গে এরা যুদ্ধ করতো কীরকমভাবে পরাভূত হতো সেই পরাজয়ের গ্লানি কেমন করে সমাজের মধ্যে গ্রহণ করেছে পরম্পরায় তাদের জীবনের যে দুঃখ এসে গেছে তারা তে সব কাজ সব আচরণ হাঁটা চলা সব কিছুর ভেতরে সেই দুঃখের কথাটা পরিলক্ষিত হয় এইগুলো সব একত্রিত করে তিনি আমাদেরকে বলতেন আমরা অবাক বিষ্ময়ে দেখতাম একটা মানুষ শুধুমাত্র ছাত্রদের পড়ানোর জন্য কি পরিমাণ পরিশ্রম করতেন আমরা আপনাদের বলেছি সেন্ড অফ কবিতার কথা আমাদের একটা একে দিয়েছেন একটা ব্যালেন্স শিট একে দিয়েছেন তার মধ্যে ব্যালেন্স শিটের দুটো দিক থাকে একটা অ্যাসেটস একটা লাইবিলিটিস অ্যাসেটসে তিনি লিখছেন আমরা স্যান্ড অফ বলতে কী বুঝি একদল মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বর্ণময় গোলাপ ফুলের তোড়া দেওয়া হয়েছে এরা যখন ফিরে আসবে জিতে ফিরে আসবে এদের জন্য ট্রাম্পেট বাজানো হবে এদের জন্য স্বাগত জানাতে লোক আসবে কবিতা লাইবিলিটিস বা দায় হিসেবে আমাদের কাছে কি দিয়েছে এক হচ্ছে এরা কোনো দিন ফিরবে না এরা প্রত্যেকবার পরাভূত হবে সেই কারণে এদের ছাড়তে কেউ আসেনি সাদা ফুলের বকে দেয়া হয়েছে সবাইকে এরা যদি আদৌ কোনোদিন ফিরে আসে পরাভূত হয়ে ফিরবে তাদের জন্য কোনো দিন ট্রাম্পেট বাজবে না তাদেরকে রিসিভ করার জন্য কোনো লোক আসবে না তাদেরকে কেউ ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাবে না তারা যদি আদৌ ফিরে আসে তারা কফিনের মধ্যে আসবে অথবা হাত পা ভেঙে বিকলাঙ্গ হয়ে আসবে একটা অদ্ভুত ছবি আমাদের মনের মধ্যে এঁকে দিলেন আমরা আটত্রিশ জন ওই একটাই ছবিকে নিজেদের রং দিয়ে রঙ তুলি দিয়ে তৈরি করছে। দেখেছি একটা ক্লাসে আসার জন্য কি প্রচুর পরিমাণে তিনি পরিশ্রম করতেন এবং সেই ক্লাসে যখন তিনি সেটাকে বলতেন সেগুলো একেবারে যেন আমাদের চোখের সামনে ভাসত আমাদের মনের মধ্যে গেঁথে যেত এই কারণে প্রস্তুতির এত প্রয়োজন আছে কিন্তু দীর্ঘদিন মাস্টারি করলে এই জিনিসটা অনেক সময় অভাব হয় তাদের আর নিজেদেরকে তৈরি করার জন্য নতুন করে বেঁধে তৈরি হওয়ার জন্য এতটুকু চেষ্টা থাকে তখন জলবত তরলং সে একই রকম কাজ করতে করতে আমাদের ভেতরের সেই অনন্ত সত্তাটা একবারে ঘুমিয়ে পড়ে তাই বলছেন অনেক দিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায় জ্ঞানের বিকাশ হয় না জ্ঞানের বিকাশ হয় না তার কারণ হচ্ছে আমরা জ্ঞানকে বিকশিত করবার চেষ্টা করি না তিনি বলছেন স্বামীজি শিষ্য বলছেন তাহলে কি করব। বলছেন কেন তোর যদি সংসারই করতে হয় যদি অর্থ উপায়ে স্পৃহাই থাকে তবে যা আমেরিকায় চলে যা আমি ব্যবসায় বুদ্ধি দেব দেখবি পাঁচ বছরে কত টাকা এনে ফেলতে পারবি স্বামীজি খুব চাইতেন ছেলেপুলেরা ব্যবসা করুক বিশেষ করে বাঙালি ছেলেরা ব্যবসা করুক আমাদের বাঙালিদের ভেতরে খুব চাকরি চাকর হওয়ার খুব একটা প্রবণতা আছে এবং অন্যের চাকর চাকরগিরির মধ্যে আমরা ভীষণ একটা আনন্দ খুঁজে পায় সেই কারণে স্বামীজি সবসময় তাকে চাইতেন যে এরা করবে শিষ্য জিজ্ঞাসা করলো কি ব্যবসা করব টাকাই বা কোথা হইতে আসিবে স্বামীজি বলছেন পাগলের মতো কি বকছিস ভেতরে অদম্য শক্তি রয়েছে শুধু আমি কিছু নয় ভেবে ভেবে বীর্যহীন হয়ে পড়ছিস তুই কেন সব জাতটাই তাই হয়ে পড়েছে একবার বেরিয়ায় দেখবি ভারতে তোর দেশে লোকের জীবন প্রবাহ কেমন তৎপর করে প্রবল বেগে বয়ে যাচ্ছে আর তোরা কি করছিস এত বিদ্যা শিখে পরের দরে ভিখারির মতো চাকরি দাও চাকরি দাও বলে চেঁচাচ্ছিস জুতো খেয়ে খেয়ে দাসত্ব করে করে তোরা কি আর মানুষ আছিস তোদের মূল্য এক কানা করিও না এমন সজলা সফলা দেশ যেখানে প্রকৃতি অন্য সকল দেশের চেয়ে কোটি গুণে কোটি গুণে ধনধান্য প্রসব করেছে সেখানে দেহ ধারণ করে তোদের পেটে অন্ন নেই পিঠে কাপড় নেই যে দেশের ধনধান্য পৃথিবীর অন্য দেশে সিভিলাইজেশন সভ্যতা বিস্তার করেছে সেই অন্নপূর্ণার দেশে তোদের এমন দুর্দশা ঘৃণীত কুকুরের অপেক্ষাও যে তোদের দুর্দশা হয়েছে তোরা আবার তোদের বেদ বেদান্ত বড়াইতে করিস যে জাত সামান্য অন্নবস্ত্রের বা সংস্থান করতে পারে না পরের মুখাপেক্ষী হয়ে জীবন ধারণ করে সেই জাতির আবার বড়াই ধর্মকর্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবন সংগ্রামে অগ্রসর হয় ভারতে কত জিনিস জন্মায় বিদেশি লোক সেই র মেটেরিয়াল বা কাঁচা মাল নিয়ে তার সাহায্যে সোনা ফলাচ্ছে আর তোরা ভারবাহী গর্ধবের মতো তাদের মাল টেনে মরছিস ভারতে যেসব পণ্য উৎপন্ন হয় দেশ বিদেশের লোক তাই নিয়ে তার উপরে বুদ্ধি খরচ করে নানা জিনিস তৈরি করে বড় হয়ে গেল আর তোরা তোদের বুদ্ধিটাকে সিন্ধুকে পুরে রেখে ঘরের ধনকে পরকে বিলিয়ে হা অন্য হা অন্ন করে বেড়াচ্ছিস এটা একটা খুব বড় এই পড়ার পরেই স্বামী শিষ্য সংবাদ পড়ছিলাম এই সময় পড়ার পরে তখন আমি ছাত্র আমরা আরাকু ভ্যালি গিয়েছিলাম বিশাখাপট্টনম থেকে আরাকু ভ্যালি সেখানে গিয়ে একটা বিশেষ ধরনের ট্রেন চলছে যেটা আদতে শুধুমাত্র আয়রন ওর নিয়ে আসে বয়লা ডিলা আয়রন ওর ওই যে ইয়েটা আছে খনিয়া খাদান সেখান থেকে নিয়ে আসা হয় এবং সেইটার সাথে গোটা চারেক কামড়া জুড়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ চলাফেরা করে জাপান সরকার সমস্ত দেশের আমাদের দেশের সেরা ওই খনিজ সম্পদ নিয়ে চলে যায় আর তার বদলে তারা কি করেছে বিশাখাপট্টনম থেকে আরাকু যাওয়া এই বয়লা ডেলা যাওয়ার পথে যে একান্নটা টানেল পাহাড়ের মধ্যে রাস্তা কেটে যে একান্নটা টানেল এটা তারা তৈরি করেছে লম্বা লম্বা টানেল তার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে গিয়ে দেখলে আপনার গা কড়কড় করতে থাকবে যখন সেই তোলা হচ্ছে সে আকরিক লোহা তোলা হচ্ছে সেটা ঝাড়াই বাছাই হচ্ছে তার নানা রকমের ভ্যারিয়েশন তৈরি হচ্ছে তার মধ্যে যে সেরা যে আকরিক লোহাগুলো সেগুলো কনভেয়ার বেল্ট দিয়ে এসে ওই যে আমাদের যে বেশ বলে ওই ক্যারেজগুলোতে এসে পড়ছে তারপর সেটা তৈরি হয়ে আসছে বিশাখাপট্টনম সেখানে নকল বন্দর তৈরি হয়েছে বন্দরের বন্দরের উপযুক্ত জায়গা নয় সেই সমুদ্রকে শান্ত করে সেখানে হয়েছে আবার বিশাখাপট্টনম আসানপত্র সেই স্টেশন থেকে ট্রেনের একটা অংশ বন্দর দিয়ে আসে সেখানে এসে আবার কনভেয়ার বেট দিয়ে সেগুলো জাহাজের মধ্যে ঢুকে সোজা জাপান চলে যাচ্ছে জাপান তার থেকে সেরা স্টিল তৈরি করছে সেই স্টিল আমরা কিনছি এবং আমরা নিজেরা হা অন্য হা অন্য করে বেড়াচ্ছি এইটা যখন প্রথম পড়েছিলাম তারপরে স্বামী এই ঘটনাটা আমার চোখে আসে চোখে পড়ে তখন বেশিরভাগ ক্ষেত্রেই তাই এখন অবস্থা অবস্থাটা অনেকখানি বদলেছে এখন ছেলেপুলেরা খুব সাহস করে ব্যবসা ট্যবসা করবার চেষ্টা করছে কত রকমের কিছু হয় পুরুলিয়ায় কাজ করতে গিয়ে দেখলাম সেখানে গাছেতে সব গাছ নয় কুল আর আরেক ধরনের গাছ আছে এই গাছেতে এক ধরনের পোকা হয় তারা সেই পাতা খেয়ে তাদের মলটাকে ওই ডালেতে দিয়ে চলে যায় আর সেই বড় বড় প্রতিষ্ঠান সেই বিঘের পর বিঘে জমি ওই গাছগুলোকে ইজারা নেয় আর ইজারা নিয়ে কি করে যখন সেই মলগুলো হয়ে যায় একদম সব সব গাছগুলো থেকে সে পোকা চলে যায় শুধু মলগুলো পড়ে থাকে তখন সে ডালগুলোকে ছেদন করে তারা নিয়ে যায় তারা কী করে না ওইটা দিয়ে ল্যাক তৈরি করে সেটাই যে আপনারা যে ক্যাপসুল খান ক্যাপসুলের উপর যে কাভারিং পেন্সিলের উপর যে কাভারিং আমাদের যে জাহাজ তৈরি হয় জাহাজের নিচে যে কাভারিং এগুলো সব ওইটা দিয়ে হয় অথচ ওখানকার যে সাঁওতাল মানুষজন আছেন পুরুলিয়ার যারা এগুলোকে তৈরি করেন তারা কিন্তু এগুলো সম্পর্কে অবহিত নন তাদের খুব সামান্য অর্থ বিনিময় আমাদের একেবারে আমাদের তার থেকে ওই সেটা দিয়ে তারা ওগুলোকে হরণ করে নেন আমাদের অবস্থা ঠিক তাই আমাদের অবস্থায় স্বামীজি বলছেন ঘৃণীত কুকুরের অপেক্ষাও যে তোদের দুর্দশা তাদের দুর্দশা হয়েছে তোরা আবার তোদের বেদ বেদান্তের বড়াই করিস আমরা অনেক সময় এই নিজেদের যে কৃতকর্ম সেটাকে ঢাকার জন্য বেদ বেদান্তের উদাহরণ দিয়ে থাকি আমরা কি মহান দেশের অংশ আর অথচ আমাদের ছেলেপুলেদের আমরা খেতে দিতে পারি না আমি তো এই সাগরের মধ্যে দাঁড়িয়েই দেখি এখানে কি সম্পদ আছে বেলা এগারোটা তিরিশ মিনিটে যে ভেসেলটা আমাদের কচুবেরিয়া থেকে গঙ্গাসাগরে ওই যে লট নাম্বার এইটে যায় সেই ভেসেলে আপনি যদি ওঠেন আপনি বসবার জায়গা পাবেন প্রচুর বসার জায়গা পাবেন কিন্তু আপনার লাগেজ রাখার জায়গা নেই সারা ভেসেল জুড়ে শুধু পান বস্তা বস্তা পান সারা পশ্চিমবঙ্গে পান খাওয়া পান খাওয়াচ্ছে অথচ সেগুলোকে প্রিজার্ভ করার ভালো ব্যবস্থা নেই বলে খুব দ্রুত যে কোনো দামেই বিক্রি করে দিতে হয় আমরা হতবাক হয়ে দেখি আমাদের এইখানে একটা সময় তরবুজ হতো কিন্তু শিলাবৃষ্টি হবার পর কয়েক বছর শিলাবৃষ্টি ওই সময় হওয়ায় সেই ব্যবসাটাই সম্পূর্ণ উঠে গেছে কি ভালো লঙ্কা তৈরি হয় ঘরে ঘরে আছে অথচ মানুষ ক্ষেতের ফসলের দাম পায় না তার কারণ হচ্ছে যথেষ্ট ব্যবস্থা নেই এই যে বিভিন্ন কিষাণ মান্ডি হয়েছে যেখান থেকে উদ্দেশ্যটা খুব ভালো ছিল কিষাণ মান্ডিতে একটা রেট ফিক্স করে দেওয়া হবে সেই অনুযায়ী তারা মালপত্র দেবে রেট ফিক্স করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এই যে পরিমাণটা ফিক্স করে দিয়েছে আপনি এতটা অ্যামাউন্ট একজনের নামে বিক্রি করতে পারবেন না যেমন আমাদের এই যে এখান থেকে ধান যে বিক্রি হয় সেটা কিন্তু আশ্রমের নামে খানিকটা তারপরে অমুকের নামে খানিকটা তমুকের নামে খানিকটা তারপরের জনের নামে খানিকটা এই করে আমাদের বিক্রি করতে আমরা না চাইলেও আমাদের এই সিস্টেমটা ফলো করতে হয় কারণ সরকার থেকে আমরা একটা জটিল পদ্ধতি করে দিয়েছে সহজ করতে গিয়ে পদ্ধতিটাকে এত জটিল করে দিয়েছে আমাদের নিজেদের সম্পত্তি আমরা ঠিকমতো বিক্রি করতে পারি না এবং যদি আমরা কিষাণ মান্ডি থ্রু দিয়ে না যাই তাহলে অন্যান্য যে সমস্ত যারা ধান নেন তারা আমাদের সঠিক দাম দেবেন না ফলে আমাদের এই খেতি করতে গিয়ে যে পয়সা খরচ হয়েছে সেই পয়সাটা আমরা কিছুতেই তুলতে পারব না তাই খানিকটা তাদের সামনে আমাদের নথি স্বীকার করতে হয় আমাদের এখানে খুব ভালো সূর্যমুখী চাষ হয় কিন্তু এখানে মানুষজন সূর্যমুখী চাষ করেন না তার কারণ হচ্ছে তেল ভাঙানোর পরে সেটাকে রিফাইন করার কিছু নেই সেটাকে করতে গেলে আমাদের ডায়মন্ড দিই সেটাকে বয়ে নিয়ে যেতে হবে তাতে যে পরিমাণ খরচ হবে তাতে কিন্তু কিছুই কিছু হবে না অথচ বছরের পর বছর এইভাবে চলে আমাদের যে রিফাইন তেল তৈরি হয় সেটা আমরা রিফাইন করি এরকমভাবে ভাঙানোর পর নিয়ে এসে বড়ো বড়ো পাত্রে করে সূর্যের তলায় ঢাকা দিয়ে রেখে দিই এই যে সূর্যের প্রচণ্ড তাপে সেটা যতটা রিফাইন হতে পারে হয় যতটা তার যে গন্ধ চলে যায় চলে যায় এই তেল আমরা দীর্ঘদিন রাখতে পারি না আমাদের খেয়ে ফেলতে হয় কারণ এটা দীর্ঘদিন রাখার ব্যবস্থা নেই প্রেজারভেটিভ দেওয়া যায় না এরকম নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে স্বামীজি বলছেন যে আমরা এগুলো না করে কি করছি না শুধুমাত্র চাকরি চাকরি করে বেড়াচ্ছি বিদেশের ধর্মকর্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবন সংগ্রামে অগ্রসর হয় আমাদের দেখবেন সবাই চেষ্টা করে লেখাপড়া শিখে কীভাবে আমরা একটা চাকরি বাকরি জোগাড় করব। দেখুন যে টেট আমরা বুঝতে পারছি যে এদের আর কোনো দিন চাকরি হবে না কিন্তু তাও তাদের ওই যে আশাটা কিছুতেই থামছে না কারোর জন্য মাইক্রোফোন অন হয়ে গেছে প্রদীপ্ত নারায়ণ মাইক্রোফোন অন হয়ে গেছে হ্যাঁ এই তাদের কিছুতেই আশাটা কিছুতেই যাচ্ছে না তারা কিন্তু এর বদলে যদি কিছু কাজকর্ম করতেন তাহলেই হতো বারুইপুরে যখন নরেন্দ্রপুরে প্রথম যাই বারুইপুরে একটা ক্লাবে আমি গেছিলাম সেখানে চারজন মহিলার সাথে পরিচয় হলো তারা বললেন আমরা এখান থেকে কেক প্রশিক্ষণ শিখেছি কেক ক্রিসমাসের যে কেক আগে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর জিজ্ঞাসা করত হতো কারণ ক্রিসমাসের কেকের রিকোয়ারমেন্ট আছে কি না কিন্তু এখন আমরা এত পপুলার হয়ে গেছি সেই ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অবধি আমাদের কেক বানিয়ে যেতে হয় নিরন্তর কেক বানিয়ে যেতে হয় আগে এক আধজন তৈরি করতেন এখন গ্রুপ করে তৈরি করছেন এবং তারা ভীষণভাবে খুব হ্যাপি তারা আনন্দ তাদের যে শক্তি আছে সেটাকে তারা প্রয়োগ করার চেষ্টা করছেন আমাদের এই সমস্যার জন্য আমরা কিছুতেই এগিয়ে যেতে পারি না স্বামীজি বলছেন ভারত কত জি ভারতে কত জিনিস জন্মায় বিদেশি লোক সেই র মেটেরিয়াল নিয়ে তার সাহায্যে সোনা ফলাচ্ছে আর তোরা ভারবাহী গর্ধবের মতো তাদের মাল টেনে মরছিস ভারতে যেসব পণ্য উৎপন্ন হয় দেশ বিদেশের লোক তাই নিয়ে তার উপর বুদ্ধি খরচ করে নানা জিনিস তৈরি করে বড় হয়ে গেল আর তোরা তোদের বুদ্ধিটাকে সিন্ধুকে পুরে রেখে ঘরের ধন পরকে বিলিয়ে হান্ন করছিস আমাদের জাতটা ভীষণভাবে কুঁড়ে সেই কারণে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারি না আবার সেই শিষ্য বোকার মতো প্রশ্ন করেছেন কি উপায় অন্য সংস্থান হইতে পারে মহাশয় স্বামীজি বলছেন উপায় তোদেরই হাতে রয়েছে চোখে কাপড় মেধে বলছিস আমি অন্ধ কিছুই দেখতে পাই না চোখের মাথন চিরে ফেল দেখবি মধ্যান্য সূর্য কিরণে জগৎ আলো হয়ে আছে টাকা না জোটে তো জাহাজের খালাসি হয়ে বিদেশে চলে যা দেশি কাপড় গামছা কুলা ঝাঁটা মাথায় করে আমেরিকা ইউরোপের পথে পথে ফেরি করগে দেখবি ভারত জাত ভারত জাত জিনিসের এখনও কত কদর আমেরিকায় দেখলাম হুগলি জেলার কতগুলি মুসলমান ওইরূপ ফিরি করে ফিরি করে করে ধনবান হয়ে গেছেন তাদের চেয়েও কি তাদের বিদ্যা তোদের তাদের চেয়েও কি তোদের বিদ্যাবুদ্ধি কম এই দেখ না এদেশে যে বেনারসি শাড়ি হয় এমন উৎকৃষ্ট কাপড় পৃথিবীতে আর কোথাও জন্মায় না এই কাপড় নিয়ে আমেরিকায় চলে যায় সে দেশে ওই কাপড় গাউন তৈরি করে বিক্রি করতে লেগে যায় দেখবি কত টাকা আসে এই একজন ভদ্র ভদ্রমহিলা একটি ব্লগ তৈরি করেন প্রবাসে ঘরকন্না বলে আপনারা অনেকে দেখেছেন এবং সেই প্রবাসে ঘরকন্না ব্লগেতে আমরা গিয়ে দেখেছি কেমনভাবে ভারতীয় জিনিস শুধুমাত্র টিন প্যাকড হয়ে বিক্রি হয়ে আসছে এবং কস্কো এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে সেগুলো কিনছেন আমাদের ভারতীয় জিনিসপত্রের কি অদ্ভুত কি সুন্দর দাম আছে অথচ আমরা কিছুতেই সেই কথাটা বুঝে উঠতে পারি না আমাদের কখনো মনে হয় না যে আমাদের এই আমাদের প্রতিষ্ঠা আমাদের যে নিজেদের প্রোডাক্ট সেটাকে ঠিকঠাক মতো বিক্রি করতে হবে আমরা যেটা জানি না আমরা প্রোডাক্টটা খুব ভালো তৈরি করতে পারি আমরা যেটা জানি না সেটা হচ্ছে সেই প্রোডাক্টটাকে কেমন করে বিক্রি করতে হয় আমাদের এই লোকশিক্ষা পরিষদে যে ট্রেনিংগুলো দেওয়া হতো আমরা কখনো মহিলাদের সেই প্রোডাক্ট তৈরি করতে শিক্ষা দিতাম না এই অলঙ্কার বটিকা গয়না বড়ি বিক্রি হতো আমরা ওদের শেখালাম ওই যে কলকা করতে বারণ করলাম কলকা করলেই ওপরের অংশটা ভেঙে যায় এবং এখানে সেদিনকে একজন একটা পেঁচা তৈরি করে নিয়ে এসেছিলেন শ্রী শ্রী মায়ের শুভ আবির্ভাব তিথিতে মাকে দেবেন বলে অলঙ্কার বটিকা কিন্তু আনতে আনতে পেঁচার গলা আর পেঁচার শরীর সম্পূর্ণ আলাদা হয়ে গেল সেই কারণে আমরা ওই রকম জিনিসগুলো শেখাতাম না আমরা গোল গোল ভাবে যে মায়েরা কানে পরেন না সেই রকম দুলের মতো গোল গোল ডিজাইন দেখাতাম ওরা নিজেদের মতো করে করতেন আমরা ওখানে কোনো নাক গলাতাম না আমরা যেটা শেখাতাম সেটা হচ্ছে কেমন করে পাঁচটা বড়িকে একটা প্লাস্টিকের প্যাকেটে ভরতে হয় আর কি করে এক ডজন প্যাকেটকে কাগজ দিয়ে মুড়ে সাবধানে বাক্সের মধ্যে ভরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয় একটা জায়গায় শুধুমাত্র আচার আর এগুলো তৈরি হতো আমরা কিছুতেই তাদের আচারের করার পদ্ধতি শেখাতাম না আমরা শুধু শেখাতাম কেমন করে প্রিজারভেটিভ দিয়ে সেটাকে রক্ষা করবে এবং একই সঙ্গে কারুর সাহায্য ছাড়া তারা বিক্রি করবে কেমন করে মডগোদা বলে পুরুলিয়ার একটা জায়গা আছে বাঁকুড়া পুরুলিয়ার বর্ডারে সেখানে মহিলাদের একটি প্রজেক্ট আছে প্রচুর শাল পাতা হয় শাল গাছ আছে প্রচুর সেই শাল পাতাকে শুকিয়ে তার থেকে সে তাকে সেলাই করে তাকে থালায় ট্রান্সফার করে ডাইসে ফেলে থালা করে প্যাক করে এবং থার্ড ম্যান তৃতীয় ব্যক্তি ছাড়া নিজেরা গিয়ে কেমন করে বাজারে গিয়ে বিক্রি করবে এই বুদ্ধিগুলো তাদের শেখার এটাই তাদের ট্রেনিং হতো এবং তারা খুব সাকসেসফুলি করতেন এখানে দেখছি স্বামীজি বলছেন না টাকা না জুটে তো জাহাজের খালাসি হয়ে বিদেশে চলে যায় জাহাজের খালাসি হয়ে চলে যায় তারপরে এদেশ থেকে ও দেশে জিনিস নিয়ে এসে দিশি কাপড় গামছা কুলো ঝাঁটা মাথায় করে করে আমেরিকা ইউরোপের পথে পথে ফেরি কর গেছে এখন কিন্তু যে সমস্ত নানা রকমের প্রতিষ্ঠান হয়েছে তারা কিন্তু এই সমস্তই বিক্রি করছে সেদিনকে দেখলাম অ্যামাজন বিক্রি করছে ঘুঁটে আমি দেখে হতবাক হয়ে গেলাম এই ঘুঁটে কত অনাদরে আমাদের পড়ে থাকে অ্যামাজন সেই ঘুঁটেগুলো বিক্রি করছে শুধু যে ঘুঁটেগুলো বিক্রি করছে তার একটা স্পেশালিটি আছে সেই ঘুঁটেগুলো কীরকম আমাদের মতো বিচ্ছিরি ঘুঁটে নেয় বেশ সুন্দর গোলাকার সাইজে ডাইসে ফেলা ঘুঁটে মানে একটা কৌটো জাতীয় কিছুতে ঘুঁটেটা তৈরি করে সেইটা দিয়ে যেমন হাত দিয়ে আমরা করে পাঁচ আঙুলের নিদর্শন রেখে দিই সেরকম না একটুও নিদর্শন খুব সুন্দর করে আছে তারপরে ইচ অ্যান্ড এভরি ঘুঁটেকে প্লাস্টিক প্যাকেটের মধ্যে মোড়া আছে ওরা বিদেশিরা খুব স্মোক অ্যালার্ট সম্পর্কে স্মোক সম্পর্কে খুব সচেতন সেই কারণে হোম ওদের ওখানে কাঠ দিয়ে হয় না ওখানে এই ঘুঁটে ভেঙে ভুঙে কি সুন্দর করে করে তারপর করবে তারপরে ফায়ার হাউস ফায়ার প্লেসের মধ্যে ঢুকিয়ে সেইখানে হোম টোম করে আমাদের যেরকম এই যে ই আছেন আমাদের হলিউডে যে হোম হয় সেটাই ফায়ার প্লেসের মধ্যে হোম হয় স্বামীজি বলছেন এই কাপড় নিয়ে আমেরিকায় চলে যায় বেনারসি শাড়ির কথা বলছেন বেনারসি শাড়ির মতো সেরা শাড়ি হয় না এই কাপড় নিয়ে চলে যায় ওখানে গিয়ে তাই দিয়ে গাউন তৈরি হবে এই যে এলিগেন্ট গাউন ইদানিং তো মায়েরা পরেন বেনারসিকে কেটে গাউনের মতো করে বলছেন মহাশয় তারা বেনারসি শাড়ির গাউন পরিবে কেন আবার একটা ভু শুনেছি চিত্র বিচিত্র কাপড় ও দেশের মেয়েরা পছন্দ করে না স্বামীজি বলছেন নেবে কি নেবে না তা আমি বুঝব কেম এখন আর নেবে কি নেবে না সে তা আমি বুঝব এখন তুই উদ্যম করে চলে যা দেখি আমার বহু বন্ধুবান্ধব সে দেশে আছে আমি তাকে তোদের কাছে আমি তোকে তাদের কাছে ইন্ট্রোডিউস করে দিচ্ছি তাদের ভিতর ওইগুলি অনুরোধ করে প্রথমটা চালিয়ে দেব তারপরে দেখবি কত লোক তাঁদের ফলো করবে তুই তখন মাল দিয়ে কুলিয়ে উঠতে পারবি নি তা বহু জায়গার উদাহরণ যে এই রকম জিনিসপত্র যে হাতের কাজে জিনিসপত্রের এত দাম আছে সেগুলো দিয়ে আমরা কুলিয়ে উঠতে পারবো না দেখছিলাম সেদিনকে একজন অনেক কিছু কিনে নিয়েছে হস্তশিল্প মেলা থেকে অদ্ভুত অদ্ভুত আসন আপনারা ছেলেবেলায় বাড়িতে আমরা দেখেছি মায়েরা তৈরি করতেন ওই যে উলের আসন ওই চটের মতো সাদা সাদা কি কাপড় পাওয়া যায় তারপর উলের আসন তৈরি করতেন বাইরেটায় লাল ওই ইয়ে দিয়ে ফ্রিল তৈরি করে ওই সব বাড়িতেই রকম আসন থাকতো সেই আসন এখন হস্তশিল্প মেলায় বিশেষ এক্সিবিট হিসেবে দেখানো হচ্ছে এবং সেগুলো বিক্রি হচ্ছে আমি দেখছি আর খুব হাসছি কারণ এগুলোকে আমরা দেখেছি ছেলেবেলায় কত অনাদরে পড়ে থাকতো ঠাকুর ঘরে এরকম ডাই করে জিনিস পড়ে থাকতো সবাই আসন নিয়ে বসতে পারে ছোটদের জন্য ছোট আসন মিজুদের জন্য মিজু আসন বড়দের জন্য বড় আসন সেই সুখে থাকো লেখা থাকতো তারপরে সেই পাখি টাকি কত কি ঠিক সেই রকম আসন কিনে নিয়ে এসে তিনি দেখাচ্ছেন আমাকে কি সুন্দর আসন দেখুন সত্যি কি সুন্দর আসন সেইগুলো তিনি দেখাচ্ছেন আমাদের ঘরের জিনিস এইভাবে ডিসপ্লে হচ্ছে তাই বলছেন ওরা নেবে কি নেবে না সেটা বড় কথা নেই কিন্তু তোর উদ্যমটা একটি বড় কথা তুই চলে যা আমিও ইন্ট্রোডিউস করে দেবো তোকে ওদের কাছে কিন্তু তারপরে তোর উদ্যমটাই ব্যবসা করিবার মূলধন কোথায় পাইব স্বামীজি বলছেন আমি যে করে হোক তোকে স্টার্ট করিয়ে তারপর কিন্তু তোরা নিজে তোর নিজের উদ্যমের উপর সব নির্ভর করবে হত বা প্রাপী স্বর্গম জিতা বা ভোগ শেষে সে চেষ্টায় যদি এই চেষ্টায় যদি তুই মরেও যাস তাও ভালো তোকে দেখে আরও দশজন অগ্রসর হবে আর যদি সাকসেস হয় তো মহাভোগে জীবন কাটবে এই কিছুদিন আগে একটা ডকুমেন্টারি ফিল্ম দেখছিলাম কেসি দত্তর এই যে গুঁড়ো মশলা যারা তৈরি করেছিলেন সেই গুঁড়ো মশলা তৈরির গল্প খুব ছোট্ট একটা ডকুমেন্টারি ফিল্ম একজন আমায় পাঠিয়েছিলেন দেখছিলাম যে যে মায়েরা সারাদিন তার স্ত্রী এবং তার মাকে তারা দেখতেন সারাদিন তারা বাটনা বাটছেন এই যাতে না বাড়তে হয় তাই তাদের নানা রকম উদ্যোগ করে সেই মশলাকে গুঁড়িয়ে গুঁড়ো মশলা তৈরি করা কিন্তু সাধারণ মানুষ কেউ সেটা গ্রহণ করতে চাইছেন না তারা বলছে তোমরা আমাদের এই যে মায়েরা যারা পরিশ্রমী মা তাদেরকে কুড়ে বানিয়ে দিতে চাইছ তার সেই সমস্ত মালপত্র ছুঁড়ে ফেলা হলো কিন্তু তিনি তার উদ্যম হারালেন না তিনি বারবার বারবার মায়েদের ভেতরেই ব্যাপারটাকে ঢুকিয়ে দিলেন মায়েদের প্রয়োজনীয়তা অনুভব করালেন যে গুঁড়ো মশলায় রান্না করলে খুব তাড়াতাড়ি এটি হয়ে থাকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সুস্বাদু হয় এবং পরিশ্রম কম হয় সেই যে সময়টা তারা বাটনা বাটতে সময় নষ্ট করেন সেই সময়টা তারা অন্য কাজে ব্যয় করতে পারেন এই যে প্রয়োজনীয়তার বোধ অর্থনীতিতে একে বলে ইউটিলিটি পাওয়ার অফ ইউটিলিটি উপযোগিতা বোধ এটা যতক্ষণ না আমরা জাগাতে পারবো ততক্ষণ আমাদের কাছে শত শত স্বর্ণ মুদ্রা থাকলে আমরা ব্যবসা তৈরি করতে পারবো না আমাদের যখনই ইউটিলিটি পড়ানো হতো আমাদের কলেজ তো কলেজ স্ট্রিটে ছিল সেই কারণে সেখানে সেদিনকে যেতে যেতে আবার মনে পড়ল মোহিনী মোহন কাঞ্জিলালের বেনারসির দোকান ছিল সেখানে সব সবসময় তিনটে করে পুতুল থাকতো একটা ভূতের মতো কালো পুতুল একটা ধবধবে সাদা পুতুল আর একটা একটা কালো সাদা মিশানো পুতুল যেটা ভূতের মতো কালো পুতুল সেটার পর স্যার বলেছিলেন সবসময় তাতে দেখবে ডিপ রঙের কাপড় পরানো আছে যে মেয়ের বাবার যে মেয়ের গায়ের রং কালো তার বাবা শাড়ি কিনতে এসে ওই পুতুলটিকে দেখে তার মনে হতো যে আমার মেয়েকেও খারাপ দেখাবে না তিনি দোকানে ঢুকে একবারও জিজ্ঞেস করতেন না যে আপনার কত স্টক আছে কি কী রঙের স্টক আছে এসব কিচ্ছু জিজ্ঞেস করতেন না তিনি বলতেন এই পুতুলের গায়ে যে কাপড় যে রঙের কাপড়টা লাগানো হচ্ছে ওই রকম একটা কাপড় আমায় দিন ওই যে পুতুলগুলো আর কিচ্ছু করে সারাদিন দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ নির্জীব কিন্তু তাদের দ্বারা এমনভাবে আমরা আমাদের উপযোগিতা বোধ জাগিয়েছি যে সেই নিষ্প্রাণ নির্জীব আমাদের মনের ভেতরে চেতনার পরিবর্তন ঘটাচ্ছে তাই যে স্বামীজি বলছেন স্বামীজিকে ইনি জিজ্ঞেস করছেন ব্যবসা করবার মূলধন কোথায় পাবো। তিনি বলছেন আমি যে করে হোক তোকে স্টার্ট করিয়ে দেবো তারপরে কিন্তু তোর নিজের উদ্যমের উপর সব নির্ভর করছে এই সমস্তটুকু নির্ভর করে আমি ভালো হতে চাই কিনা চাই সমস্ত কিছু নির্ভর করবে নিজের উদ্যমের উপর আমরা শেষ করব আরও একটা কথা দিয়ে যেটা আমার খুব ভাল লাগে সেই কারণটা দিয়ে শেষ করবো স্বামীজিকে শিষ্য বলছে আগে হ্যাঁ সব ব্যবস্থা করে দিয়েছে তাও যেন তিনি কিছুতেই এই ব্যবসাতে আসতে চাইছেন না খুব ভালো হলো একজন ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি চোখের সামনে তিনি খুব উদ্যম দিয়ে এবছর আমাদের দেখিয়েছেন যে ফেসবুকে যদি জুতোর প্রচার করা যায় কত রকমভাবে যে ফেসবুকে জুতোর প্রচার করেছেন আমি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করেছি এই রকম উদ্যম আমাদের থাকা দরকার স্বামীজি যেটা বলছেন সেটা দিয়ে আমরা শেষ করবো স্বামীজিকে শিষ্য বলছেন আজ্ঞা হাঁ কিন্তু সাহসে না এটা হচ্ছে আসল কথা আমি সব পদ্ধতি জানি কিন্তু কিছুতেই সাহসে কুলায় না স্বামীজি বলছেন তাই তো বাবা তোদের শ্রদ্ধা নেই আত্মপ্রত্যয় যে কাজটা করবো এটা আমার দ্বারা করা সম্ভব সেই আমার আত্মশ্রদ্ধা এবং আত্মশ্রদ্ধা নেই বলে আমাদের আত্মপ্রত্যয় নেই আমরা পারি এই অবস্থা সব যদি আমাদের অনুকূলে হয় তাহলে কি করে হবে প্রতিকূল পরিবেশকে কেমন করে অনুকূলে আনতে হয় সেটা তো আমাদের জানতে হবে সেটা জানবার জন্য আমাদের আত্মশ্রদ্ধার প্রয়োজন এবং আত্মশ্রদ্ধা আত্মপ্রত্যয়ের জন্ম দেবে কি হবে তোদের না হবে সংসার না হবে ধর্ম আত্মপ্রত্যয়হীন আত্মশ্রদ্ধাহীন মানুষের সংসারেও দাম পাওয়া যায় না আর তাদের দ্বারা ধর্ম পালনও করা হয় না হয় ওই প্রকার উদ্যোগে উদ্যম করে সংসারে সাকসেসফুল হওয়া নয়তো সব ছেড়েছুঁড়ে দিয়ে আমাদের পথে আয় দেশ বিদেশের লোককে ধর্ম উপদেশ দিয়ে তাদের উপকার কর তবে তো আমাদের মতো ভিক্ষা মিলবে আদান প্রদান না করলে কেউ কারোর দিকে চায় না দেখছিস তো আমরা দুটো ধর্ম কথা শোনাই তাই গেরস্তরা আমাদের দুমুঠো অন্ন দিচ্ছে তোরা কিছুই করবি নি তোদের লোকে অন্ন দেবে কেন এই যে সবসময় কিছু না কিছু এই যে আদান প্রদানের এই ব্যাপারটা থাকা দরকার সর্বপ্রিয়ানন্দজি এক জায়গায় তপস্যা করতে গেছিলেন সন্ন্যাসের পরে সেইখানে যে গ্রাম হরসিল গ্রাম সেখানে তিনি ছিলেন গ্রামের মানুষ এসে তাকে বললেন যে আপনি তো উনি তো এমনিতেই রান্না করতে খুব একটা ভালো পারতেন না তখন তারা এসে বললেন আপনি তো রান্না করতে পারবেন না আপনি আমাদের ওখানে গিয়ে দুবেলা খেয়ে আসবেন প্রত্যেক দিন দুপুরবেলা খানিক আগে বারোটার খানিক আগে তিনি একটু একটু করে রওনা দিতেন মনি বলতেন যে ওরা আমাকে খেতে দেয় তাই আমি রোজ গিয়ে খানিকক্ষণ ওদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করি এবং সে অনেক লোক সে বাড়ি ছাড়াও আরও অনেক লোক এসে বসতেন মহারাজ খাবার আগে খানিকক্ষণ ধর্ম প্রসঙ্গ করতেন তারপরে তিনি খেতেন স্বামীজি বলছেন যদি উদ্যোগী হয়ে না থাকতে পারি তাহলে আমাদের আর কিচ্ছু করার দরকার নেই উদ্যোগী যদি হতে পারি তাহলে আমাদের চলবে নয়তো আমাদের কোনোভাবেই চলবে না স্বামীজি বলছেন আদান প্রদান না থাকলে কেউ কারোর দিকে চায় না দেখছিস তো আমরা দুটো ধর্ম কথা শোনাই তাই গেরস্থরা আমাদের দুমুটো অন্ন দিচ্ছে বলছেন তোরা কিছুই করবি নি তোদের লোকে কেন অন্ন দেবে চাকরিতে গোলামিতে এত দুঃখ দেখেও তোদের চেতনা হচ্ছে না কাজেই দুঃখও দূর হচ্ছে না এ নিশ্চয়ই দৈবী মায়ার খেলা ও দেশে দেখলাম যারা চাকরি করে পার্লিয়ামেন্টে জাতীয় সমিতিতে তাদের স্থান পিছনে নির্দিষ্ট চাকরিরত ব্যক্তিদের বিদেশে বড় একটা জায়গা নেই বলছেন যারা নিজেদের উদ্যম বিদ্যায় বুদ্ধিতে স্বনামধন্য হয়েছে তাদের বসবার জন্য ফ্রন্ট সিট বা সামনের আসনগুলো ওসব দেশে জাতফাতের উৎপাত নেই উদ্যম পরিশ্রমে ভাগ্যলক্ষ্মী যাদের প্রতি প্রসন্না তারাই দেশের নেতা ও নিয়ন্তা বলে গণ্য হয় আমাদের দেশে এখন আরও একটা জিনিস হয়েছে আমি এটা আমাদের এখানে ছাত্রদের কয়েকজন সবাই না কয়েকজন ছাত্রের মধ্যে সেটা লক্ষ্য করছি এই যে রিজার্ভেশন ফর শেডিউল কাস্ট অ্যান্ড শেডিউল ট্রাইব এইটা একটা অদ্ভুত মারাত্মক ভয়ঙ্কর একটা মোহময়ী জিনিস আমাদের এখানে ছাত্র আছে সে কিছুতেই লেখাপড়া করতে চায় না ভালো করে লেখাপড়া করতে চায় না অনেক খোঁচাখির পরে জানতে পারলাম সে বলছে যে আমি যেহেতু সে যেহেতু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ভুক্ত তাই তার কোনো অসুবিধা হবে না না তার পড়াশোনা করলেও হবে সে কোনো রকমে পাস করলেও কলেজে ভালো জায়গায় বসতে পারবে এমনকি ভালো চাকরিও পাবে সব জায়গায় তার জন্য রেজার্ভেশন করা আছে আমাদের এবার এখানে ইন্টারভিউ দিতে এসছিল একটি ছেলে শিডিউল ট্রাইব থেকে শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট এত ছাত্র 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 নিতে হয় না তার মধ্যে একজন এসেছিল যিনি পরীক্ষায় সবার শেষে নম্বর করেছেন অ্যাডমিশান টেস্টে হয়েছেন তার টোটাল প্রাপ্ত নম্বরের পরিমাণ হচ্ছে শূন্য ইংরেজি বাংলা অঙ্ক এবং সাধারণ জ্ঞান চারটে বিষয়ে পরীক্ষা হয়েছিল সব নিয়ে একশো নম্বরের মধ্যে তিনি শূন্য পেয়েছেন তথাপি যেহেতু তিনি শেডিউল কাস্ট শেডিউল ট্রাইভ থেকে এসেছেন তাই তাকে ইন্টারভিউতে ডাকা হলো আমি তাকে খুব তার বাবাকে অত্যন্ত বিনয়ের সাথে বললাম যে স্কুলে পড়ুক আমার তাতে আপত্তি নেই স্কুলে তার প্রাথমিক শিক্ষা থেকে আমি তাকে বঞ্চিত করব না কিন্তু আমার হস্টেলে এমন ছেলে আমি নিতে পারবো না কারণ এই শূন্য থেকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেটা অনেক ছোট থেকে করতে হয় বেশ ধারিবেলা এসে করা যায় না সেটা আমরা স্কুলে চেষ্টা করব। এবং যদি আমরা দেখতে পাই ও সেখানে সাড়া দিচ্ছে তাহলে আমরা তাকে তুলে নিয়ে এসে স্পেশাল কোচিং দেবো যেমন আমাদের এখানে এরা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কেউ খুব লেখাপড়ায় যে বিরাট কিছু ভালো তা নয় কিন্তু কিন্তু তাদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে এসে এইখানে তাদের হাতে একটু কষ্টও হচ্ছে বাড়ি যখন চতুর্দিকে এত উৎসব হচ্ছে সেইখানে রাত দিন শুধু পড়াশোনা আর কি করে ভালো করে পরীক্ষা দেবে তার নানা রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে এই কাজটা তারা খুব ভালো করে করতে হয় গতবার আমরা করে দেখেছিলাম করোনার পরে ছেলেপুলেরা ভালো করে লিখতে পড়তে পারছে না কিন্তু যখন প্রাথমিক পরীক্ষা হলো খুব খারাপ ফল করলো কিন্তু কন্টিনিউয়াস ট্রেনিং দিন রাত এক করে ওদের সঙ্গে আমাদেরও যেন পরীক্ষার প্রস্তুতি চলছে সেই রকমভাবে করে যাওয়ার পরে আমরা দেখলাম পরীক্ষায় তারা প্রত্যেকে খুব ভালো ফল পেয়েছেন কেউ কেউ স্টারও পেয়েছেন এটাও কথা এখন অবশ্য স্টার পাওয়াটা খুব সহজ কিন্তু তথাপি তারা পেয়েছেন বলছে না তোদের দেশে জাতের বড়াই করে তোদের অন্ন পর্যন্ত জুটছে না একটা ছুঁচ গড়বারও ক্ষমতা নেই তোর আবার ইংরেজদের ক্রিটিসাইজ করতে যাস আহাম্ম ওদের পায়ে ধরে জীবন সংগ্রাম উপযোগী বিদ্যা শিল্পবিজ্ঞান এবং কর্মতৎপরতা শিখবে যখন উপযুক্ত হবি তখন তোদের আবার আদর হবে ওরাও তখন তোদের কথা রাখবে কোথাও কিছু নেই কেবল কংগ্রেস 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 করে চিচামিচি করলে কী হবে সে বলছেন আমাদের শুধুমাত্র ওই রকম আমাদের ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা নেই আমাদের ভেতর সেই শক্তি নেই আমরা লড়াই করতে পারি না শুধুমাত্র আমরা হইচই এবং কাগজে বাঘ দেখতেই ব্যস্ত স্বামীজি বলছেন এই অবস্থা থাকলে কিছুতেই হবে হবে না উদ্যোগে মানুষ উদ্যোগ এবং উদ্যমে মানুষ খুব সুন্দর কাজ করতে পারে আমি যে বছর প্রথম এখানে এলাম সে বছর ক্লাস নাইনে পড়াতে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলার পর প্রথম যে কাজটা করেছিলাম ছাত্রদের মধ্যে থেকেই তুলে দাঁড় করালাম নাইন এতে ক্লাস নিতে গেছিলাম অনেকক্ষণ মনে আছে সেই ক্লাসে ফার্স্ট বয় এবং লাস্ট বয়কে তুলে দেখানো হয়েছিলো সেই ফার্স্ট বয় এবং লাস্ট বয় উঠে যাওয়া থেকে গোটা ক্লাসকে জিজ্ঞেস করা হলো এই দুজনের মধ্যে বেসিক ফারাক কী আছে প্রায় কারুর মধ্যেই বেসিক ফারাক নেই একজন একটু লম্বা ছিল আর একজন একটু বেটে ছিল কিন্তু একজন বুদ্ধিমান এবং তার বুদ্ধিকে সে নিয়ত ব্যবহার করে থাকে আরেকজন বুদ্ধিমান কিন্তু সে তার বুদ্ধিকে যথেষ্ট ব্যবহার করে না একেবারেই ব্যবহার করে না বলে সে ক্লাসে শেষ ছেলে হয়ে দাঁড়িয়েছে আমার কীরকম যেন বোকার মতোই হয়তো বলে ফেলেছিলাম এই ছেলেটি যদি এই যে লাস্ট বয় যদি চেষ্টা করে এই ফার্স্ট বয়কে উতরে দিয়ে যাবে আমরা একটা নতুন পুরস্কারের সূচনা করেছিলাম সে পুরস্কারের সূচনা ছিল যারা অ্যানুয়াল পরীক্ষায় কুড়িটা র্যাঙ্ক এগিয়ে যাবে অন্তত কুড়িটা র্যাঙ্ক এগিয়ে যাবে তাদের একটা করে স্পেশাল প্রাইজ দেওয়া হবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড নাও হতে পারে তার একটা করে প্রাইজ পাবে সেই বছর ক্লাস এইট এইট থেকে চালু পুরস্কারটা এইট নাইন নাইনে এবং টেনে খুব ভালো ফলাফল হলো বেশ অনেকগুলি ছেলে ওরকম কুড়িটি র্যাঙ্ক ক্রস করে এলো আর আমার সেই লাস্ট বয় এখন মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পড়ছে এবং তার রেজাল্ট খুবই ভালো আমি খুব মানে নিজে খুব অহংকারে মটমট করতে থাকি এটা একটা ছোট্ট কথা তাদের ভেতরে কতটা বদল করে দিয়েছেন মানুষ যদি উদ্যোগী হয় মানুষ পারে না এরকম জিনিস হয় না আমার চোখের সামনে এই উদাহরণটা আমি দেখেছি এই স্বামীজির সঙ্গে সহমত শ্রী ভগবানের কৃপা হলে আবার আরেকবার আমরা এই এর পরবর্তী অংশ থেকে আলোচনা করবো আজ এই পর্যন্ত ওম নাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোকীয় বাসিনামিটে নাম ব্রতা ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ಹರಿ ಓಂ ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು